শুটকি লাভারদের জন্য সতর্কতা বাণী, ভিডিও দেখে কারো মুখে পানি আসলে আমি দায়ী না। শুটকিতে রসুন আর কাঁচামরিচ তো সবাই ব্যবহার করেন, কিন্তু এইভাবে ব্যবহার করলে আলাদাই একটা ফ্লেভার আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি নোনা ইলিশ রান্না করব। নোনা ইলিশটা এর আগে আমি একবারই রান্না করেছিলাম, এরপরে আর অনেক বছর রান্না করা হয়নি। তো আমি এখানে দুই টুকরা নোনা ইলিশ নিয়ে নিয়েছি, আর এটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি পানিতে ভিজিয়ে এটা এক ঘন্টা রেখে দিব, এতে করে ময়লা এবং বাইরে থাকা লবণ সবগুলাই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে একটু বড়ও পিস করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছিল একটু ছোট করে পিস করলে বেশি ভালো হবে। তো তারপর আমি ভালো করে আগে ঠান্ডা পানিতে ধুয়েছি, এরপরে একটু কুসুম গরম পানিতে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে অনেকগুলো রসুন এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি আমি। তো এটা নিয়ে আধা বাটা করে নিয়েছি, এবং বিলিভ মি, এটা মিহি করে না বেটে এইভাবে আধা বাটা করে দিলে খুবই দারুণ একটা স্মেল আসে। তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। নোনা ইলিশটা আমি রান্না করব বেগুন দিয়ে। তো এখানে বেগুনগুলো কিউব করে কেটে হালকা করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা শুধু ভুনাও করতে পারেন। তো আমি এখানে প্রথমে তেলে একটু শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি এতে ওই মশলাটা অ্যাড করে দিব। এবং যখনই আমি ব্লেন্ডারটা খুলেছিলাম তখনই মশলাটা এত দারুণ একটা স্মেল নাকে লাগলো, আপনারা একবার এভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন। নর্মাল বেটে দেওয়ার চেয়ে বা গোটা দেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় এভাবে আধা বাটা করে দিলে বা একটু ছেঁচে দিলে খুবই দারুণ একটা ফ্লেভার আসে। তো এই যে মশলাটা আমার ভাজা ভাজা করা শেষ, এখন আমি এর মধ্যে মাছের টুকরাগুলোও দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাগুলো আমি একটু পরে দিব, আগে আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিই। তো যেহেতু আমি মাছগুলো একটু ছোটো ছোটো টুকরা করেছিলাম, মাছগুলো কিন্তু একদম ভালো করে ভেঙে তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়া, ধনের গুঁড়া পৌনে এক চামচ মতো দিয়েছি। যেহেতু এখানে আর কোনো মশলা যাবে না, তো জিরা আর ধনিয়াটা একটু বেশি করে দিয়েছি। তো তারপরে আমি এটা আবারও ভালো করে সব ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, শুটকির মজা কিন্তু এরকম ভাজা ভাজা করলেই বেশি ভালোভাবে আসে। তো এটা ভালো করে ভাজা ভাজা করছি এবং বারবার করে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এবং এখানে দেখতে এত বেশি টেম্পটিং লাগছিল, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কাটাগুলো বেছে ফেলেও দিতে পারেন। তো তারপরে আমি এখানে বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। বেগুনটা দেওয়ার পর আমি আবারও ভালো করে সব একসাথে মিক্স করে নিচ্ছি যাতে বেগুনটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়েছি আমি এখানে সামান্য একটু পানি, পানি দিয়েছি যাতে মশলাগুলো বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো তারপরে আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব, একদম শুকনো হলে তারপর এটা আমি নামিয়ে নিব। এবং গরম ভাতের সাথে এটা খেতে যে কী মজা, আপনারাও কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।